কচুরিপানা দিয়ে কি কি না হতে পারে সেই তালিকা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন কচুরিপানাকে সুন্দরভাবে শুকিয়ে তা দিয়ে ব্যাগ, বাজারের থলি, খাবারের থালা তৈরি করা যেতে পারে। গত বছর খড়গপুরের ওই একই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কাশফুলের লেপ বালিশের কথাও শুনিয়েছিলেন তিনি। আর এবার আস্ত একটা কচুরিপানা শিল্পকেন্দ্র তৈরির ভাবনা রাজ্যের। শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে সেই কচুরিপানা শিল্পকেন্দ্র গড়ে তোলার তোড়জোড় শুরু হয়ে গেল। কোথায় এই শিল্পকেন্দ্র তৈরি হবে সেই জায়গাও চিহ্নিত হয়ে গেছে। পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীডাঙাতে রাজ্য সরকারের তরফে এই কচুরিপানা শিল্পকেন্দ্রের জন্য 48 লাখ টাকা অনুমোদনও করা হয়েছে বলে জানাচ্ছেন মমতার ক্যাবিনেটের অন্যতম সদস্য স্বপন দেবনাথ। কচুরিপানা শিল্পকেন্দ্র তৈরির জন্য সেই জমি শুক্রবার পরিদর্শন করে যান খাদি বোর্ডের আধিকারিক মানস গোস্বামী সহ অন্যান্য সরকারি আধিকারিকদের একটি বিশেষ দল। গোটা এলাকা ঘুরে দেখেন তারা, আলোচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গেও। কচুরিপানা শিল্পকেন্দ্র তৈরির পাশাপাশি একটি এই শিল্পের সঙ্গে আরও বেশি মানুষকে যুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করাতে চায় রাজ্য। সেই লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করা হবে। এখানে সেই প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণ নিয়েও আলোচনা হয় মন্ত্রীর সঙ্গে। নিজের বাড়িতে বসে প্রফেশনাল টিচারের কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নিন ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস। হাতে কলমে শিখে নিন ওয়েবসাইট বানিয়ে অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 9831818799 নম্বরে।